নমস্কার বন্ধুরা আজ হাজির হয়ে গেলাম বাঙালির প্রিয় বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে পোলাও বানানোর জন্য আমি এই বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি গোবিন্দভোগের চাল এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম চাল আছে এবার এই চালটাকে আমি খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব চালগুলোকে আমি এইভাবে হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নিলাম চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একটা পাত্রে চালটাকে আমি একটু ছড়িয়ে রাখছি যাতে চালটা ড্রাই হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ আমি চালটাকে ছড়িয়ে রেখে দিলাম একটু ড্রাই হওয়ার জন্য তো পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেওয়ার পর এবার চালটাকে আমি তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো আর আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এতে অ্যাড করে ইঞ্চি মতো আদা আর সাথে তিনটে দিয়ে দিয়ে এই পেস্টটা আমি আমি বানিয়েছিলাম এরপরের মধ্যে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো গরম মশলা এবারে সব উপকরণগুলোকে আমি চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। হালকা হাতে সব উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে পোলাওয়ের চালটা আমার রেডি এবার উনুনে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা হাড়ি হাড়িতে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে তেজপাতা এর সাথে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছটা এলাচ আর দিয়েছি দশ বারোটা লবঙ্গ এবারে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলো থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব কাজুটা একটু লালচে ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটু ভেজে নিতে হবে কাজু কিছুক্ষণ একটু ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চালটা চালটা দেওয়ার পরও কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে নিতে হবে চালটাকে দু তিন মিনিট হালকা আছে একটু ফ্রাই করে নিতে হবে এতে করে চালটা খুব সুন্দর ঝরঝরে হবে এরপরে এর মধ্যে আমি অ্যাড করব জল জলটা আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটিরই চার বাটি দেব মানে আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই আমি এখানে চার বাটি জল দিচ্ছি তোমরা যে পরিমাণে চাল নেবে তার ঠিক দ্বিগুণ জল দেবে তাহলেই পোলাওটা একদম সঠিক ঝরঝরে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই চেষ্টা করবে জল দেওয়ার পর দিতে তাহলে এটা খুব সুন্দর জলে মিশে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটা কাঁচা লঙ্কা চিরে এবারে সব উপকরণ একসাথে একটু মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি এটাকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে একটু আমি কুক করে নিয়েছি এরপর আমি একটু এগুলোকে নাড়িয়ে নিচ্ছি নাড়ানোর পরে ঢেকে দিয়ে আবারও তিন চার মিনিট এটাকে কুক করে নিতে হবে তাহলেই দেখবে তোমাদের ঝরঝরা পোলাও রেডি এটাকে আমি ঠান্ডা করে দেখাচ্ছি এই দেখো তাহলে আমার পোলাও রেডি সাথে আছে কষা মাংস তো তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে নাও দারুণ সুস্বাদু হয় আর এই প্রসেসগুলো সঠিকভাবে ফলো করলে তোমাদের পোলাও একদম ঝরঝরে দারুণ হবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে